স্বজনদের অভিযোগ, কয়েক মাস ধরে বিদ্যালয়ে যাওয়া আসার পথে ভান্ডারী উপজেলা শহরের স্কুল ছাত্রী রুকাইয়া রূপাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার বখাটে তামিম খান। আত্মহত্যা করে, তো এই জিনিসটা দেখার পর আমার খুবই খারাপ লেগেছে এবং তখন আমি ভাবছিলাম যে আসলে আমি এটা নিয়ে কেউ কোনোভাবে কাজ করতে পারি কি না। তো এই সাইবার বুলিংয়ের যখন বিষয় হয়, তখন একটা কিশোর কিশোরী যখন এইটা সম্মুখীন হয়, তখন আমাদের বাবা মা বলতো এই রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো নাহলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। প্রথমে আমি যখন সাইবার বুলিং সম্পর্কে অনেক বেশি ইন্টারনেটের থেকে জানলাম, তখন আমার মনে হলো যে আসলে সচেতনতা করা উচিত এবং পাশাপাশি শুধুমাত্র সচেতনতা হবে না, অ্যাকশন নিতে হবে। তো তখন আমি দেখলাম যে আসলে যেহেতু থানায় যেতে কিশোর কিশোরা ভয় পায় এবং প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট ছড়িয়ে গেলেও পুলিশের ওই সহযোগিতা হয়তো বা প্রত্যন্ত এলাকায় নাই। আমাদের কাছে অভিযোগ এসেছে প্রায় 300 এবং যার মধ্যে আমরা অনেক সমাধান করতে পেরেছি, 250টার মতো আমরা সমাধান করতে পেরেছি এবং অনেক সমস্যা আমরা সমাধান করতে পারিনি। যদি সাইবার টিম না থাকতো তাহলে হয়তো 3 বছর আগে যে মেয়েটির সঙ্গে যেরকম ঘটেছিল হয়তো আমার সাথেও সেরকম ঘটতে পারতো। হ্যাঁ, তাদের জন্য হয়তো আমার জীবনটা বেঁচে গেছে না হয়তো। এটা আসলে যতক্ষণ পর্যন্ত শেষ না হবে আমি এই যুদ্ধ চালিয়ে যাব, কারণ একটা সময় পর আসলে ফলাফল পাওয়া যায়। কীভাবে বেশি বেশি সচেতন করা যায় সবাইকে।